আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি সবাইকে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারের থেকে। নান্দিনা বাজারের তৃতীয় পর্বে আজকে আমি আপনাদের বেশ কিছু অংশ বিশেষ দেখানোর চেষ্টা করব। আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কমেন্ট করুন, শেয়ারের মাধ্যমে বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকার চেষ্টা করুন। যারা গত পর্বের ভিডিওগুলি দেখেননি তারা ইচ্ছে করলে ভিডিওগুলি দেখতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আই বাটনে লিংক দেওয়া আছে। আমার দেখা সবচেয়ে বড় বাজার এটি, আমার মনে হয় আপনাদের দেখাও সবচেয়ে বড় বাজার হবে। জনশূন্য একটি ভিউ নেওয়ার জন্যই আমি খুব সকালে বাজারটিতে এসেছিলাম। সবেমাত্র বাজার শুরু হচ্ছে আর কি, এমন একটা সময় আমি এসেছি, খুব ভোরে এসেছি, যাতে করে আমি খুব সুন্দর একটা ভিউ নিতে পারি। বাজারের লোকজন থাকলে দেখা যায় লোকজনের জন্য, জনগণের জন্য আর বাজারটা আসলে কত বড় সেটাও দেখানো সম্ভব হয় না। সেই জন্য আমি খুব সকালে এসেছি বাজারটির একটি জনশূন্য ভিউ নেওয়ার জন্য। এখানে জিরাফ নেই তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভিডিওটি প্লে করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের সামনে কিছু কথা রাখতে চাই। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যেহেতু আমি অনেক পরিশ্রম করে আপনাদের বিনোদনের জন্য ভিডিও তৈরি করে থাকি, সেই জন্য একটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই, চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটুকু আমি আপনাদের কাছে আশা করতেই পারি। যারা গত পর্বের ভিডিওগুলি দেখেননি তারা চাইলে ভিডিওগুলি দেখতে পারেন, আই বাটনে লিংক দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। আপনারা নিশ্চয়ই এতক্ষণে টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমি আজকে আপনাদের সামনে কোন বিষয়টি প্রেজেন্ট করতে চাচ্ছি। চলুন আমরা সেই ভিডিওটি একবার দেখি। নতুন আরেকটি এপিসোড দেখার জন্য অতিথি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি, চলুন শুরু করা যাক। প্রতিষ্ঠানটা জেনারেল হসপিটাল। কি কি আছে আর কি? আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে নান্দিনা জেনারেল হসপিটাল ক্যান্টিন। হ্যাঁ, নান্দিনা জেনারেল হসপিটাল ক্যান্টিন। ক্যান্টিনের লুকিংটা দেখলে বুঝতে পারবেন কেমন অত্যাধুনিক এবং মানে মানসম্পন্ন, বুঝতেই পারছেন গেট আপ দেখেই। রান্না হয় এটা ক্যান্টিন, ক্যান্টিনটা পাবেন হসপিটালের সাথেই, একদম হসপিটালের সামনেই, অপোজিটেই। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যেতে পারে সবার। যারা গত পর্বের ভিডিওগুলি দেখেননি তারা চাইলে দেখতে পারেন, আই বাটনে লিংক দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলি দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আমাদের ক্যান্টিন বয় বাবুরছি পরোটা তৈরি করতেছেন। আসসালামু আলাইকুম, নান্দিনা জেনারেল হসপিটাল।
আপনারা দেখছেন দুই পাশে বিল্ডিং, এই পাশেও আছে এই পাশেও আছে। হ্যাঁ, হসপিটালের গেট আপ দেখে আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ, খুব সুন্দর গেট আপ, পরিবেশও ইনশাল্লাহ মানসম্পন্ন হবে। এইটা অবশ্য যদিও নির্মাণাধীন আছে এখনো। এটা হচ্ছে বকুলতলা এরিয়াটা, বাড়ি এখন আপাতত এই যে এখানে আপনার, এটা হচ্ছে গভর্নমেন্ট স্কুলের পিছন দিকে ঢোকার রাস্তাটা। হ্যাঁ, জনতা ব্যাংক, নান্দিনা আছে জনতা ব্যাংক। হ্যালো, মেইন রোড থেকে বের হয়ে আরেকটা রাস্তা, এটা হচ্ছে বকুলতলা রুট। এতক্ষণ যা দেখলেন জেনারেল হসপিটাল থেকে এদিক দিয়ে ঘুরা, আমরা বকুলতলা রুট দিয়ে মেইন রুটে মানে দানের হাটি উঠতেছে আর কি। আসসালামু আলাইকুম। দান হাটা যেটাকে বলা হয়, দান বিক্রি হয় যে হাটে, ওই স্থানটাতে যাব। এই তো চলে আসছে দান হাটি, এখানেই দান। অনেক বড় বাজার, অবশ্যই ঘুরতে অনেক সময় লাগবে, বুঝতেই পাচ্ছেন বিশাল হাটি। আরে বাপরে, এখানেও গরু বিক্রি হচ্ছে। এটাই হচ্ছে দানহাট স্থান। আসসালামু আলাইকুম। এগুলিতেই দান বিক্রি হয়, বাজার দিন আজকে অবশ্যই দান বিক্রি হবে এখানেই, আপনারা দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে দানহাটি। আর এটা হচ্ছে দানহাটের মসজিদ, সাথে মনে হয় মাদ্রাসাও আছে সম্ভবত। আঙ্কেল, এটার সাথে কি মাদ্রাসাও আছে? উপরে দোতলায় মাদ্রাসা আছে, নিচতলায় মসজিদ, সলাতের স্থান। দেখতে পাচ্ছেন অনেক বড় মসজিদ। বুঝতে পাচ্ছেন কত বড় মসজিদ, মাশাআল্লাহ। এই দিকটাই হচ্ছে মেইন রুট। এটাই হলো বাজার দানহাট, আগের মতো আর নাই এখন। দানহাটা মসজিদ দেখতে পাচ্ছেন, দানহাটা জামে মসজিদ। আপনার বড় মসজিদের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, চাইলে বড় মসজিদটা দেখতে পারেন, ওর ভিতরের অংশটা দেখানো আছে, ওইখানে দেখতে পারবেন বড় মসজিদটা। এটাই হচ্ছে বকুলতলা রোড। আগে মনে হয় অন্য এক রোডের অন্য একটা নাম ছিল, না কি জানি। যা রাস্তা বানাইতেছে এখন, বর্তমানে কাজ চলতেছে এই তো রাস্তা।
এটাও দাইনে হাটি, দাইনে হাটির আরেকটা রাস্তা আর কি, পুরোটাই দাইনে হাটি। রাত্রির সামনে এটা হলো একটা ফেরি ঘাট। আসসালামু আলাইকুম, ফেরি ঘাট চলেন নিচের আমি ঘাটের। আসসালামু আলাইকুম, এই তো ঘাটের অবস্থা, ব্রহ্মপুত্র নদীর পাড়ে আর কি, নান্দিনা বাজার। দেখতে পাচ্ছেন বিশাল নদী, কিন্তু অনেক বড় একটা নদী। যদিও ওই পাশে আর একটা ঘাট আছে, তবে এই ঘাটটার অবস্থা ভালো না তেমন একটা। এদিকে নৌকা তেমন একটা ভিড়ে না আর কি, না ভিড়ের কারণে ঘাটটা ছিল উন্নত মানেরই। দেখেন ট্রলারে করে নিয়ে আসছে পারে বেগুন লাউ বিভিন্ন ধরনের সবজি উঠাইতেছে, চর থেকে আনা হচ্ছে এগুলো। এটা হচ্ছে নান্দিনা পূর্ব বাজার ঘাট। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যেতে পারে সবার আগে। যারা গত পর্বের ভিডিওগুলি দেখেননি তারা চাইলে দেখতে পারেন, আই বাটনে লিঙ্ক দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলি দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। নান্দিনা মডেল স্কুল মাঠ, মাঠও নান্দিনা বাজারের একটা অংশ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই দেখেন এখানে কিসের হাট বসে, দেখছেন হাট বসছে এখানে, হাটি কিসের হাটি, এগুলো সোন, সোনের হাট বসে, বুঝতে পারছেন। গাছ দেখেই বোঝা যায় যে কতদিন যাবৎ এখানে এটা আছে, এগুলো বিক্রি হচ্ছে এখানে। আর এটাই হচ্ছে মডেল স্কুল, কুমার এরিয়া। এই যে এখানে আপনারা পাবেন কুমার, হাড়ি পাতিল যা যা প্রয়োজন আর কি, হাড়ি পাতিল এগুলি সব মাটির, এখানে মাটির জিনিসপত্র পাবেন। খোলা হয়নি এখনও সবগুলি, খোলা হচ্ছে আস্তে আস্তে, খোলা হচ্ছে দেখতে পাচ্ছেন। এই যে মাটির জিনিসপত্র সব সবই মাটির, এখানে বাঁশের যেটাকে ডুল বলে বাঁশের, তারপর হ্যাঁ এখানে এই যে আছে আরে খাঁচা আছে, মানে অ্যাকচুয়ালি এখানে বাঁশের তৈরি আর মাটির তৈরি জিনিস আসবাবপত্রগুলি পাওয়া যাবে আর কি, প্রয়োজনীয় জিনিসপত্রগুলি। গরুর চারি চারি দেওয়া আছে। আর এইগুলি হচ্ছে, এইটার শেষে আইসে আপনারা পাবেন, হ্যাঁ এগুলি হচ্ছে হলুদ মরিচ গম চাল গুঁড়ো করার যে মেলগুলি থাকে মেশিনগুলি, এই সমস্ত এই এলাকাটার ভিতরে পাবেন। চলুন, বাজার কেমন জানি আগের মতো নাই আর কি, একদম মোড়ে মোড়া অবস্থা বাজার, বুঝতে পারছেন। এটা অবশ্য একদম মেন রুটের পাশ দিয়ে, একবার মেন রুটের পাশে নন্দিনা বাজারের জিলাপি একদম অরিজিনাল জিলাপি তৈরি করতেছে। কম নাই
নন্দিনী বাজারে এরকম অনেক মার্কেট আছে, বুঝতে পারবেন। এটাই হচ্ছে জনতার মোড়, এটা আর একটা মেডিকেল, ওইখানে ব্যাংক আছে, দেখালাম জেনারেল হসপিটাল, এখন দেখুন তালুকদার। দেশ এবং দেশের বাহিরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ইনশাআল্লাহ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, কিছুটা বিনোদন আপনাদের দিতে পেরেছি। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকার চেষ্টা করবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা পৌঁছে যেতে পারে আপনার কাছে সবার আগে। অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে আমাকে জানানোর চেষ্টা করবেন। আপনারা একটি কমেন্ট লাইক আমাকে উৎসাহিত করে আরো ভালো ভালো নতুন ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ। আপনাদের সবাইকে দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে, নতুন কোন জায়গা নিয়ে। আপনার জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। এটা হচ্ছে জনতার মোড় থেকে মেডিকেল রুট, জেনারেল হসপিটাল রুট আর কি।